প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উন্নতি এবং অগ্রগতির দিশায় চলছে ভারতবর্ষ। সেই কর্মচকে সকলকে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার টিএফডিপিসি রাবার এবং ফ্যাক্টরি শ্রমিকদের নিয়ে রাজ্য সম্মেলন এবং যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রমিকদের প্রতি এমনটাই বার্তা দেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। এদিনের এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, জনজাতি মোর্চার রাজ্য কমিটির কনভেনার রবীন্দ্র রিয়াং, টিএফডিপিসি শ্রমিক সংগঠনের সভাপতি নিখিল বিশ্বাস, আইআইপিএফটি রাজ্য কমিটির সহসভাপতি মানিক ত্রিপুরা। এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আরও বলেন, বিজেপি দল বামেদের মতো রাজনীতি করে না। এই সরকারের আমলে শ্রমিকদের মিছিল এবং আন্দোলন করতে হয় না। শ্রমিক এবং দপ্তর একে অপরের পরিপূরক হয়ে বন্ধুত্বতার স্বরূপ কাজ করে চলেছে, আর এইভাবেই রাজ্যে উন্নতি আর অগ্রগতি এসেছে এবং আগামী দিনেও তা বজায় থাকবে। টিএফডিপিসির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে এ দপ্তরটিকে আরও বেশি উন্নতশীল করার লক্ষ্যে পাম্প ওয়েল তৈরি, বাজার থেকে রাবার ক্রয় করা, রাবার গাছের কাঠ দিয়ে উন্নত মানের চেয়ার টেবিল এবং আগর বিক্রি করা সহ একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন বলেও জানান বিধায়ক। মিছিল মিটিং করতে হবে না, যেটা যেটা দরকার আপনারা আসুন আমার কাছে, লিডাররা আছে, লিডার ত্রুতে আছেন, যদি লিডার লাগে না করলে আপনারা আসুন, এনি টাইম আসতে পারে, এখানে কোনো দরকার নেই। সিপিএম এর মতো থ্রু চ্যানেল হয়ে যেত, চ্যানেল টেনে লাগে না, আমরা সবাই আসতে পারে। আর আমি চেষ্টা করব দিতে কি কি, আর এবারটা আবার শীতকালে তো জুতা মানে আমরা জুতা দেয় না, জুতা জাম্পার আর যা যা ফেসিলিটিস আছে আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। আর শুধু ওইটা না, আরও কিছু প্রমোশন, এখানে টিএফডিসিতে প্রমোশন আছে, আমরা এটাও চেষ্টা করব প্রমোশন কি কি করে কীভাবে প্রমোশন দেওয়া হয়। ত্রিপুরা সরকার 2.5 কুইন্টাল আগর গাছ বিক্রি করার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে, তো আমরা ওইটাও চেষ্টা করব, আগর গাছ থেকে আমাদের ইনকাম থাকবে। এবং শুধু ওইটাই না, আমরা চেষ্টা করব যে রাবার পাবলিকের থেকে আমরা রাবার কিনে যাতে আমরা বিক্রি করতে পারি, না কোন কোয়ালিটি থেকে নিয়ে আমরা কেন না স্মোকটা নেব না বাইরেরটা নেব, আমরা এটাও আলোচনা করেছি। শুধু ওইটা না, আমরা পাম অয়েলও যাতে আমরা লাগাইতে পারি, কারণ আমাদের প্রচুর জায়গা আছে যে পাম অয়েলগুলো যাতে আমরা লাগাইতে পারি। কেন আমাদের সেন্ট্রালে আমাদের নরেন্দ্র মোদী যে তিনি পাম ওয়েল নিয়ে ওয়েল পাম্প নিয়ে চেষ্টা চলছে আগর নিয়ে, তো আমরা চেষ্টা করবো। শুধু আমরা রাবার শুধু একটা রাবার নিয়ে থাকবে না, আমরা 2-3টা, কেননা আমরাও একটা কোম্পানি ফ্যাক্টরি, তো আমরা ইন্ডাস্ট্রি আমাদের সবচেয়ে ভালো নাগি ছড়া, আমাদের 2-3টা যে ইন্ডাস্ট্রিজ আছে, যেটা ফ্যাক্টরি আছে, আমরা ত্রিপুরাতে সবচেয়ে বেস্ট ভালো কোয়ালিটির আমরা চেয়ার টেবিল আমরা ম্যানুফ্যাকচার করে আমরা বানাই ফার্নিচারগুলো। এদিনের এই রাজ্য সম্মেলনে জনজাতি মোর্চার রাজ্য কমিটির কনভেনার রবীন্দ্র রিয়াংয়ের নেতৃত্বে 60 পরিবারের মোট 161 ভোটার সিপিআইএম এবং তিপ্রা মোথা দল ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দেন। এর মধ্যে কয়েকজন সিপিআইএম এবং তিপ্রা মোথার প্রথম সারির নেতাও ছিলেন বলে জানা গেছে। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন 36 শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।